তাদের শরীরে কোনো রোগ হলে ডাক্তারবাবুরা প্রথমেই আমাদেরকে প্রেসক্রিপশন করে দিয়ে তখন আর কিছু করার থাকে না। তাই ভারত বিকাশ পরিষদ বলেছেন যে ব্লাড ডোনেশন মানে শুধু রক্ত দানই করা হয়, কিন্তু দান তো করলে কিন্তু সকলের যদি বক্তব্য রাখবে আমাদের আজকের আজকের যে বক্তব্য প্রোগ্রামটা আজকের প্রোগ্রাম হলো অ্যামিনিয়া মুক্ত ভারত, অর্থাৎ রক্ত শূন্যতা যাতে না হয় ভারতবর্ষে, আমাদের সমাজের মধ্যে, আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে এবং বিশেষ করে মায়েদের ক্ষেত্রে, এই উদ্যোগ নিয়ে আমরা ভারত বিকাশ পরিষদ তথা আইএমএর যৌথ উদ্যোগে আমরা এই প্রোগ্রাম করেছি। আমাদের স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে এই জায়গা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন, কাজে আমরা চাই আমাদের ভারতবর্ষে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক নাগরিকই যেন সুস্থ এবং সবল থাকে এবং দেশপ্রেমিক যুবক যুবতী যেন তৈরি হয়, আমাদের মেন উদ্দেশ্য। ভারতবর্ষে যদি আমাদের রক্ত শূন্যতাই থাকে, উদ্যম উৎসাহ সমস্ত কিছুই চলে যাবে। এবং এই সম্পর্কে যে বিস্তারিত আলোচনা আমাদের ডাক্তার মশাই এবং শ্রীমতী ডাক্তার আছেন, ওনারাই আলোচনা করবেন। আমরা তো জাস্ট প্রোগ্রাম আয়োজন করেছি, এই প্রোগ্রামে আপনারা পরবর্তী সময়ে সমস্ত কিছু আয়োজনের ব্যবস্থা আপনারা শুনবেন এবং দেখবেন। আমার নাম শ্রী ধীরেন্দ্র কলোই, ভারত বিকাশ পরিষদ ন্যাশনাল সেক্রেটারি ত্রিপুরা এবং মণিপুরের দায়িত্বে আছি।